অলকিটি বিডির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল একটা বালা মাপেরই একটা গুড মেসেজ বলবো, তা হলো বেশ কিছুদিন পরেই যমুনা গ্রুপের একটা নিয়োগ পাইলাম। তারা এখানে জাস্ট ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। তো এখানে বেশ কিছু পদ আছে, ক্যাটাগরিও আছে, দেখুন কয়টা, ইন টোটাল 11টা ক্যাটাগরি আছে। 11টা ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ করবে। এখানে যদি তারা জাস্ট কতজন লোক নিবে সেটা মেনশন করে নেয়, বাট যতটুকু জানা গেছে তারা প্রত্যেকটা পদেই বেশ কিছু করে লোক নিবে। দ্যাটস ওয়াই যদি আপনি এখানে আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং আপনাদের যোগ্যতা থাকে, তাহলে এখানে আপনি আবেদন করার মানে মোটেও মিস করবেন না। কারণ যমুনা গ্রুপ বাংলাদেশের যতগুলো বড় বড় বেশ কটা গ্রুপ কোম্পানি আছে, তাদের ভিতরে যমুনা গ্রুপ কিন্তু একটা উল্লেখযোগ্য। সো এদের এখানে সুযোগ সুবিধা, আপনার বেতন, কোয়ালিটি, স্মার্ট স্যালারি সব কিছু মিলাই এক কথা একটা স্ট্যান্ডার্ড একটা মানে লেভেল। আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন। আমি এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, কী কী পদ আছে, কীভাবে আবেদন করবেন সব কিছু একদম স্টেপ স্টেপ বলে দিব, কোনো সমস্যা নেই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, বরাবরের মতো বুঝতে পারছেন, যদি নতুন নতুন সার্কুলারের আপডেট মেসেজ পেতে চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলারের আপডেট মেসেজ পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, কথা লম্বা না করে আমরা সরাসরি এই সার্কুলার নিয়ে ডিসকাস করি। তো দেখতেই পাচ্ছেন এখানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ক্যারিয়ার অপরচুনিটি, তারা এটা পাবলিশ করছে তাও বেশ কয়েকদিনই হইল। তো এখানে তারা প্রথম যে পদটির কথা বলছে তা হলো AGM মার্কেটিং। এখানে এলিজিবিলিটি অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা আপনার বয়স কিংবা আপনার এক্সপিরিয়েন্স, যে সমস্ত বিষয়গুলো থাকে আর কি এলিজিবিলিটি, সেটা এখানে বর্ণনাটা করা আছে। আপনারা কাইন্ডলি এটা একটু পড়ে নেবেন, আমি এতটা বিস্তারিত বলতে পারবো না, বলতে গেলে আমার ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। তো দেন দুই নম্বর যে পজিশনটা আছে তা হলো এরিয়া ম্যানেজার, তিন নম্বর আছে বন্ধুরা টেরিটরি ম্যানেজার, দেন চার নম্বর আছে ক্যাডিট ম্যানেজার, পাঁচ নম্বরে আছে ক্যাডিট অফিসার, দেন ছয় নম্বর আছে মার্চেন্টাইজিং অফিসার, সাতে আছে লিড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স, আটে আছে ম্যানেজার কর্পোরেট সেল, দেন নয় নম্বরে আছে প্লাজা ম্যানেজার, দশে আছে ম্যানেজমেন্ট ট্রেইন, দেন এগারো আছে সেলস ট্রেইন। তো এই যে এগারোটা ক্যাটাগরি আমি বললাম, এগারোটা ক্যাটাগরিতে কিন্তু এগারোজন লোক না, এগারোটা ক্যাটাগরিতে মানে বেশ কিছু লোক নিয়োগ করবে তারা প্রত্যেকটা ক্যাটাগরিতে। এখানে দেখুন আপনাদের যে সমস্ত মানে শিক্ষাগত যোগ্যতার কথাগুলো মেনশন করা হয়েছে, আপনারা ডেফিনেটলি এটা একটু মনোযোগ সব পড়বেন। বরাবর যদি আপনি আগ্রহী প্রার্থী হতে পারেন তাহলে আপনি কীভাবে আবেদনটা করবেন, দেখুন এখানে কিন্তু অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড স্মার্ট অ্যান্ড বন্ধুরা, আমি আপনাকে জাস্ট একদম শর্টকাটে বলে দিই, আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, আপনি লেখাপড়া করছেন সেগুলা, প্লাস আপনার এক কথা একটা ফুল রিজিউম, যেটা একটা সিভি একটা ফুল রেডি করবেন। রেডি করার পরে ওইটার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো অ্যাড করা দরকার, সদ্য তোলা ছবি, আপনার শিক্ষাগত যোগ্যতার কপি, এরপরে গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি, আপনার মানে যদি অভিজ্ঞতা থাকে সে অভিজ্ঞতার কপি, সমস্ত কিছু আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে দেখুন শেয়ার ইউর আপডেটেড রিজিউম টু ইজ এ ক্যারিয়ার অ্যাট দ্য রেট যমুনা গ্রুপ -bd.com, এইখানে আপনারা পাঠাইয়া দিবেন। এটা হলো ওদের জাস্ট মেইল নাম্বার, এইখানে আপনারা এটা পাঠাইয়া দিবেন। এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন ডেডলাইন হইল 15 অক্টোবর 2020, আজকে হইল 2010 তারিখ। সো দ্যাট এখনও কিন্তু 15 দিন 5 দিন সময় আছে, আপনারা চাইলে কিন্তু এখানে জাস্ট এই মানে এখানে জাস্ট মেইল করে আপনাদের সিভিটা পাঠাইতে পারেন। এছাড়া দেখুন এখানে একটা হেড অফিসের কিন্তু আপনার ঠিকানাটাও দেওয়া আছে, এবং আপনি যদি চান তাহলে যমুনা গ্রুপ লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আপনার চাইলে ওইখান থেকেও কিন্তু ওদের হেল্পলাইন পাবেন, কিংবা ওদের ওইখান থেকেও এই সার্কুলারটি পেয়ে থাকবেন আর কি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি আর কথা বেশি লম্বা করলাম না, এখন আমরা জাস্ট এতটুকুই, বাকিটা আপনারা একটু পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।